তো প্রত্যেকবার কিন্তু আপনারা জানেন যে আমরা ব্যবসার মধ্যে লাভ করি, কিন্তু লাভের সাথে কিন্তু আমরা লসও করি। তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে আমরা কেন লস করছি এবং আপনি কিভাবে ব্যবসা করতে গিয়া লস করবেন না লাভ করবেন, মানে লস থেকে কিভাবে বাঁচবেন সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করুন। তো আমরা কিন্তু প্রত্যেকবার ফুল বেচার আগে একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে লাভ করছি। তো এইবারের ফুল বিক্রিতে কিন্তু আমরা লস খাইছি এবং যেই কারণগুলা তো লস খাইছি সেটা কিন্তু আপনারা জানাবো। সালাম আলাইকুম। প্রত্যেকবার আমি কিন্তু এইবারও চলে আইছি আমরা, বুঝছেন, কাম করানোর লাগে। আমি কিন্তু এখন এই যে একজন বড় ভাই আমাদের আর একজন নতুন পার্টনার লই আইছি, তো এখন কিন্তু এবার আমরা ফুলের ব্যবসা করুম। আর এই যে দেখেন ফুল, আর ওই যে আমাদের শাকিল ভাইয়া, সেই চেনা পরিচিত শাকিল ভাইয়া কিন্তু ফুল কাটতেছে যার থেকে আগের বার নিয়েছিলাম। তো এবারও কিন্তু একটা ভালো পরিমাণে ব্যবসা করার ইচ্ছা আছে। তো এবারকার ভিডিওটা আপনারা দেখবেন আর টাকা কেমন নাই করি। শান্ত, তোমার ফুলের গ্রামে কেমন লাগতেছে বলো? ফুলের কোনো গ্রাম নাই। গ্রান নাই না, মানে তোমার ভিতরে কোনো ফিলিংস জাগতেছে না? পোকা ফুলের ভিতরে পোকা। আচ্ছা ঠিক আছে, এটা একটা সিটি স্ক্যান করতে জামাই বাবু পোকা, সমস্যা নাই, ফুলে দুই চারটা পোকা থাকেই। তো চলেন দেখাই একটু ভাই সুন্দর করে ফুলগুলা কাটতেছে। ফুল কিন্তু সংগ্রহ করা শেষ হয়ে গেছে গা। ইট ইজ শান্ত পাঠান, আমাদের মনে করেন নতুন পার্টনার ভাইয়া কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বরকত দেও ব্যবসায়। ফুলগুলা আর ওই যে আমাদের সামনে যত শাকিল ভাইরা আপনারা চিনে নিই, খুব ভালো মানুষ এবং তার কাছে গিয়ে সবসময় ফুল নেই, সামনে আরও দেখতে পারবেন। আর আপনাকে যদি ফুল লাগে তাহলে কইন, সমস্যা নেই, বাবু করে দেওয়ান চাইব। আর ভাই কিন্তু কয়টা ফুল আবার বেশিও দিয়ে দিছে। এই যে পুরাটা দেখতেছেন, এই পুরাটা কিন্তু তার খেত এবং ওই পাড়াও কিন্তু আছে, যেটা দেখালাম আগে ফুল নিছি ওইটা থেকে কিন্তু আমরা এই ফুল নিছি। এরে হুংডার করে হুংডা, তিন গুন্ডা করস এমএ। ফুল কিন্তু সংগ্রহ করার পালা শেষ, এখন কিন্তু আমাদের এই ফুলগুলো নিয়ে যেতে হইব নবীনগর, আমরা যেখানে ফুলগুলো বিক্রি করি। আসলে কথা হচ্ছে আমরা যে কারণে লস খাইছি তার অন্যতম কারণ হইতেছে আমরা এখানে গাড়ি ভাড়া গেছে 400-500 টাকার মতো, আর ফুল কিনছি ধরেন 300 টাকা, টোটাল হয়েছে হইলো আপনার 800 টাকা। তো এই ফুলগুলা বিক্রি করার টার্গেট ছিল 3000 টাকার উপরে। তো আমরা যাইতে যাইতে আসলেই অনেক ঢিলামিছি হয়ে গেছে গা, তিনজন রেডি হইতে হইতে একটু দেরি হয়ে গেছে গা, যার কারণে আমরা নির্দিষ্ট জায়গায় সময় মতো পৌঁছাইতে পারি নাই এবং বেচতে পারি নাই ঠিক মতো। তো তারপর আমরা কী করছি, সেখান থেকে আমরা হার মানি নাই, মোটামুটি মনে করেন হাফ বেচছি। বেচার পরে এখন আমরা যে কাজটা করছি তখন আর কি বেচার শেষ হয়, তখন ওই যে দামরায় কিন্তু রথযাত্রা হয় 2022-এ। এই রথযাত্রা তো 4 বছর পর হয়, বিশাল বড় একটা মালা দামরায় হয় হিন্দুদের জন্য। তো ওইখানে আমরা ফুলগুলা নিছি বিক্রি করার জন্য। তো দেখেন ব্যবসায় 1,250 কোটি টাকা লস, এখন যাইতে হইব মেলার মাঝে। যদি বেচা পারি তাহলে তো বেচতাম, না হলে কর নাই। আরেকবার কি সামনের সপ্তাহে বইব নাকি? এই তো একটা ছবি তুলে, এটা হইলো কোন জায়গা জানি, এটা হইলো দামরায়ের রথে, বুঝছেন। এই যে দেখেন আপনার এখানে আইসি ভাই ফুলটি পেছনের লেগে, এটা হলো আমাদের বিখ্যাত মেহেদি সাহেব, আর এটা হইলো আমাকে ফুল। রথযাত্রার মাঝে কিন্তু আমরা ফুলগুলা বিক্রি করছি, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে গা, রাত পর্যন্ত বিক্রি করছি। তো লাভ কিন্তু তুলতে পারি নাই, কারণ 800 টাকা যে তুলছি ফুল, আমাদের মোটামুটি 800-900 টাকার মাথায় 700 টাকার মতো বেচা হয়েছি, বাকি অনেকগুলা ফুল রয়ে গেছিলো, এগুলো নিয়ে অতি অন্যদেরকে দিয়ে দিছি। তো এই থেকে আমি যে জিনিসটা শিখলাম সেটা হলো যে ব্যবসা করার জন্য প্রথমে একটা প্রি প্ল্যান দরকার আপনার, যে আপনি কী করতেছেন, আপনার কোন সময় কোনটা বেচতে হইব, মালগুলা যদি দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে, বা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই যে মালটার একটা যখন টার্নিং পয়েন্ট থাকে, যখন জিনিসটা চলে তখন কিন্তু আপনি সেটা বিক্রি করে ফেলতে হইব। অন্য সময়ের জন্য পরেও কিন্তু আপনি একই দাম পাইবেন না, কারণ এখন মানুষের দাম জেগাইতেছে, পরের বার দেখবেন দামও জেগাইব না। তো এই কারণে কিন্তু সঠিক সময় জিনিসটা বিক্রি করতে হইব। তো এই ছিল আজকের ছোটোখাটো ভিডিও, আপনারা যদি এইগুলো দেখে ইন্সপায়ার হন, আমরা চেষ্টা করি ইন্সপায়ার করার জন্য ছোটোখাটো ভিডিও এগুলো বানানোর চেষ্টা করি। ভালো লাগলে ভিডিও করেন এবং নেক্সটে কিন্তু ভিডিও আসতেছে আপনার, যে ঈদের আগে কিন্তু অনেকগুলো ব্যবসার আইডিয়ার কথা আমি বলছিলাম, যেগুলো আপনারা অনেকেই করছেন বা করতে চাইছিলেন, তো সেই কাজগুলো আমি কিন্তু করছি এবং কত টাকা লাভ করছি সেই ভিডিওগুলো আসতেছে। সবার দেখার জন্য অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।